ইতিহাস কোথায় কেমন লুকিয়ে থাকে, একদম নিস্তব্ধ একান্তে একটা 500 বছর বা প্রায় 600 বছরের ইতিহাসের সামনে আমরা এখন, বলা যায় ঠিক চৌকাঠে আমরা এখন। বিষয়টা সম্বন্ধে আমরা অনেক বিস্তারিত আলোচনা করব, আপনাদের দেখাবো। চলুন আগে ঢুকে পড়ি ইতিহাসের ভেতরে, দরজা দিয়ে চৌকাট পেরিয়ে কুরুমবেড়া আমরা ঢুকছি। কুরুমবেড়া নিস্তব্ধ অবস্থায় একান্তে হারিয়ে রয়েছে, শুধু আমার আপনার একটুখানি আবিষ্কার করার অপেক্ষায়। কুরুমবেড়া দুর্গ, দুর্গ বা সেনানিবাস, সেনা জওয়ানদের থাকার জায়গা, 15 শতাব্দীতে তৈরি এই কুরুমবেড়া। কুরুমবেড়া নাম কেন? এই যে পাথর আপনারা দেখছেন, এই পাথরগুলোকে বলা হয় কুরুম, এক ধরনের বালি পাথরের মতো। এই কুরুম দিয়ে তৈরি বেড়া দেওয়া একটি জায়গা, যেখানে মোগল আক্রমণ থেকে রক্ষা করবার জন্য নিজের রাজ্যকে উড়িষ্যার রাজারা এই সেনানিবাস তৈরি করেছিলেন, এবং এই সেনানিবাস লুকিয়ে রয়েছে কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লক থেকে, কেশিয়ারি শহর থেকে মাত্র 2-3 কিলোমিটার দূরে লুকিয়ে রয়েছে। আমি লুকিয়ে রয়েছে শব্দটা ব্যবহার করছি এই কারণে যে এই মুহূর্তে আমরা এখানে রয়েছি, আমার সঙ্গে আমার যে চিত্রগ্রাহক, এছাড়া এখানে আর একটি জনপ্রাণী নেই, প্রাণী পর্যন্ত নেই, জন তো দূরের কথা। এবং ইতিহাসের পাতে আমরা কেউ জানি না যে এইরকম একটা ঐতিহাসিক বিষয় লুকিয়ে রয়েছে, খুব বেশি দূর নয়, কলকাতা থেকে এই 165-170 কিলোমিটার দূরে এখানে লুকিয়ে রয়েছে, এবং এখনও স্থাপত্যটা রয়েছে, এরকম নয় যে ভেঙে গেছে, স্থাপত্যটা রয়েছে। পাশেই ছিল হচ্ছে সুবর্ণরেখা নদী এবং তার একটু পাশে কাঁসাই নদী। সুবর্ণরেখা পেরিয়ে যখন মোগলদের আক্রমণ, সেই আক্রমণকে রোকবার জন্য উড়িষ্যার রাজা, কারণ এর পাশে হচ্ছে উড়িষ্যার সীমান্ত, উড়িষ্যার রাজাই সেনানিবাস তৈরি করেছিলেন, সৈন্যরা এখানে থাকতো, তো সেই স্থাপত্য এখনও রয়েছে। সেই স্থাপত্য যদি আপনারা দেখতে আসেন, একটা অদ্ভুত আনন্দ, একটা শিহরণ জাগছে পুরো জায়গাটার মধ্যে। আমরা একটা এগুলো হচ্ছে, এই যে জায়গাটা দেখছেন, এগুলো হচ্ছে সেনাদের, সৈন্যদের থাকবার জায়গা, এখানে তারা থাকতেন এবং এখান থেকে তারা যুদ্ধ বেরোতেন, এখানে যুদ্ধ ঘোষ বাজানো হতো এবং মোগলদের বিরুদ্ধে নিজের রাজত্বকে নিশ্চিত করার জন্যে, নিজের রাজত্বের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে উড়িষ্যার রাজা এইটা বানিয়েছিলেন। এইখান থেকে উড়িষ্যায় ঢোকার যেহেতু একটা রাস্তা, এবং তখন এটাই ছিল রাস্তা, এখন এটা উড়িষ্যায় যাওয়ার রাস্তা নয়, এখন বেলদা হয়ে উড়িষ্যা যাওয়া হয়, আগে কেশিয়ারি হয়ে উড়িষ্যা যাওয়া হতো, তো সেই কারণে। এবং এই কেশিয়ারি ছিল হচ্ছে একটা ব্যবসার কেন্দ্র পরবর্তীকালে। প্রথমে উড়িষ্যার রাজারা এই জায়গাটা দখলে রেখেছিলেন, তারা তাদের দখলকে নিশ্চিত করবার জন্যে এই সেনানিবাস বানিয়েছিলেন, পরে এটা মোগলদের অধীনে চলে আসে, তারপরে পাঠানদের অধীনে চলে আসে। তো এই একটা লম্বা ইতিহাস নিয়ে এই যদি একটা, আমি ইংরেজি ভাষায় যাকে বলে করিডোর, এই করিডোরটা দেখাই, এই করিডোরে অনেক ইতিহাস লুকিয়ে আছে, শত শত বছরের ইতিহাস লুকিয়ে রয়েছে। এবং এই সেনানিবাস থেকে, যেটা আমি বললাম যে নিজের রাজত্বকে নিরাপদ করবার জন্য এখান থেকে সৈন্য পাঠানো হতো এবং এখানেই সৈন্যরা থাকতেন, খেতেন ইত্যাদি ইত্যাদি। Thank you.
আমরা রয়েছি কুরুম্বেরা, যে সেনানিবাস অথবা দুর্গ যাই বলা হোক না কেন, তার ঠিক মাঝখানে। আমাদের এটা হচ্ছে উত্তর দিক, এদিকে দক্ষিণ, এদিকে পশ্চিম, এদিকে পূর্ব, পুরোটা ধরে একটা আয়তাকার এই সেনানিবাস। সমস্ত দিকে সেনারা অবস্থান করতেন, থাকতেন, রাত্রি যাপন করতেন। তাদের এই যে মাঝখানের অঞ্চলটা, এই অঞ্চলটা তাদের শরীরচর্চার জায়গা ছিল। এবং এই শরীরচর্চার সঙ্গে আপনাদের একটা ছোট্ট একটু বিতর্কিত বিষয় বলে রাখি, যে এই যে আমার বাঁ দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, একটি স্থাপত্য ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, এটা একটা মন্দির। স্বাভাবিকভাবেই উড়িষ্যার রাজা, তার সেনানিবাস, সেখানে হিন্দু মতে পূজা অর্চনার জন্য একটি মন্দির। কিন্তু পরবর্তীকালে যখন মোগল, এটা হচ্ছে এই সেনানিবাসের এই কুরুম্বেড়ার পূর্ব দিক, পরবর্তীকালে যখন এটা মোগল অধিকারের মধ্যে চলে আসে, ঔরঙ্গজেবের এক সেনাপতি এসে এখানে দখল নেন, তখন এই মন্দিরের বলা হয়, এগুলো বাস্তবতা কী জানি না কিন্তু ইতিহাস সেইটুকুই বলছে, যে এই মন্দিরের ভাঙা পাথর নিয়ে পশ্চিম দিকে এই গম্বুজ, তিনটে গম্বুজওয়ালা মসজিদটি তৈরি করা হয়। এখন এর ইতিহাসের মধ্যে নিশ্চয়তা কতটুকু, ইতিহাসের মধ্যে কতটুকু আমি বলবো যে একদম সঠিক বর্ণনা জানা নেই, তো সেই জায়গা থেকে বলা যেতে পারে যে তবুও ইতিহাসের একটা সাক্ষী বহন করছে যে হ্যাঁ, একটি মন্দির এবং পরবর্তীকালে একটি মসজিদ, অর্থাৎ প্রথমে একটা হিন্দু নেতৃত্বের মধ্যে ছিল এই সেনানিবাস, পরবর্তীকালে মুসলিম নেতৃত্বের মধ্যে আসে, তারপরে পাঠান, ইত্যাদি 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 ইত্যাদি। বিষয়টা হচ্ছে, যাই হোক না কেন, এই স্থাপত্য এখনও কিন্তু রীতিমতো দাঁড়িয়ে রয়েছে নিজের পায়ে। আমরা নিশ্চিত জেনেক্স নিউজের তরফ থেকে যে আপনাদের সত্যিই ভালো লাগবে। একদম একটা নিস্তব্ধ একান্ত জায়গা, একটি গ্রামের একটি পুকুরের ধারে, কাঁসাই নদী এখন আর কাছে নেই, অনেক দূর চলে গেছে, এবং অবশ্যই জায়গাটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নিয়ন্ত্রণে, তারা তাদের পক্ষ থেকে যতটুকু করবার সেটা করেন, কিন্তু আপনাদের পদধূলি এখানে পড়লে জায়গাটার মাহাত্ম্য নিশ্চিতভাবে আগামী দিনে আরও বেশি হবে, সেই চেষ্টাই জেনেক্স নিউজের তরফ থেকে।